একবার গভীর মনোযোগ দেন, কত ওয়াক্ত নামাজ পড়ি নাই কিন্তু আল্লাহ আমাদেরকে গ্রেফতার করে নাই, কতবার পাপ করেছি আল্লাহ আমাদের গ্রেফতার করে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই গুনাহ করেছিস? আমি বললাম, হ্যাঁ মাওলা গুনাহ করেছি। সে, কেমন করেছিস? আমি বললাম, মাওলা কাবার সামনে দাঁড়িয়েছিলাম, আমার মন বলছে গুনাহ আমার মাফ হবে না, আমি হাজরে আসওয়াদ চুমু দিয়েছিলাম, অশান্ত মন আমার চটপট করছে, আমি জমজমের পানি পান করলাম, এরপরও আমার মন বলছে গুনাহ তোর মাফ হবে না, আমি আরাফার জমিনে দু চোখের পানি ছেড়ে দিয়েছিলাম, আমার মন বলছে আমার গুনাহগুলো মাফ হওয়ার মতো নয়, বান্দা তুই কি রকম গুনাহ করলি কাবার সামনেও তোর মন বলে তোর গুনাহ মাফ হবে না, আরাফার জমিনে গিয়েও বলছে তোর গুনাহ মাফ হবে না, কেমন গুনাহ করেছিস? আমি বললাম, সমুদ্র পরিমাণ গুনাহ করে ফেলেছি, আসমানের পরিমাণ গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলে, বড় গুনাহ করেছিস? আমি বললাম, হ্যাঁ। সে, মামলা কয়টা হয়েছে? আমি বললাম, হাজারের উপরে হয়েছে। আল্লাহ বলে, আর দেরি করিস না, ইজালামু আনফুসাহুম যাও খা, বান্দা যত বড় গুনাহ করিস না কর, যত বড় গুনাহ করিস না কর, পাহাড় পরিমাণ যদিও গুনাহ করিস, সমুদ্র পরিমাণ যদি গুনাহ করিস, নবীর এই উম্মতরে বলে দেন গুনার বোঝা নিয়ে যাও খা, তারা যেন নবীর দরবারে চলে যায়।